করোনা ভাইরাস জনিত অতিমারির ভয়াবহতায় আজ সমগ্র বিশ্ব স্তম্ভিত। এই চরম সর্বনাশা রোগের ভয়াবহ সংক্রমণের প্রভাব ভারতবর্ষে উপস্থিত। সংক্রমণ ও মৃত্যু মিছিল আজও অব্যাহত। সামাজিক দূরত্ববিধি বজায় রেখে সামগ্রিকভাবে এই রোগের প্রকোপ নিয়ন্ত্রণ করা ছাড়া আর কোনো পথ এখনো পর্যন্ত অনাবিষ্কৃত। এই পরিস্থিতিতে সমগ্র ছাত্রছাত্রী, শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মীদের উপস্থিতিতে বিদ্যালয় প্রাঙ্গণে সমবেতভাবে স্বাধীনতা দিবস উদযাপন কার্যত সম্ভব। অথচ স্বাধীনতা দিবস উদযাপনের এই পটভূমিকায় অমর স্বাধীনতা সংগ্রামীদের স্মৃতি তর্পণ কখনোই ব্যর্থ হতে পারে না। তাই পরিকাঠামোগত ও কারিগরি সীমাবদ্ধতার মধ্যেও পানিহাটি প্রাণনাথ হাই স্কুলের পক্ষে প্রধান শিক্ষক হিসাবে আমাদের এই প্রযুক্তি নির্ভর ছোট্ট নিবেদন স্বাধীনতা দিবস 2020। 1757 সালে পলাশির যুদ্ধে সিরাজ, 1764 সালে বক্সারের যুদ্ধে মীর কাসিমের পরাজয় ও পতনের পর নানা কৌশলে একে একে ভারতীয় ভূখণ্ডের একাধিক স্বশাসিত রাজ্য দখল করে এবং সেখানে নিজেদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করে এক বৃহত্তর ব্রিটিশ সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়েছিল। ব্রিটিশদের একাধিক সাম্রাজ্যবাদী জনকল্যাণ বিরোধী নীতির বিরুদ্ধে প্রথম সংগ্রাম সংগঠিত করেছিল কৃষক, আদিবাসী, উপজাতি ও পিছিয়ে পড়া মানুষেরা। 1798-99 সালে সংগঠিত চুয়ার বিদ্রোহ ও 1831-32 সালে সংগঠিত কোল বিদ্রোহের মাধ্যমে আদিবাসী উপজাতি মানুষের মধ্যে বিদ্রোহের যে আগুন জ্বলে উঠেছিল তার সার্বিক ও সর্বাত্মক প্রকাশ ঘটে 1855-56 সালে সিধু, কানহু, চাঁদ ও ভৈরবের নেতৃত্বে সংগঠিত হওয়া সাঁওতাল বিদ্রোহ এবং 1899 সালে বিরসা মুন্ডার নেতৃত্বে সংগঠিত হওয়া মুন্ডা বিদ্রোহের মাধ্যমে। এর পরবর্তী সময় 1857 সালে ব্যারাকপুরের মঙ্গল পাণ্ডের নেতৃত্বে যে সিপাহী বিদ্রোহের সূচনা হয় তার আগুন ধীরে ধীরে মিরাট, দিল্লি, ঝাঁসি, কানপুর, বোম্বাই সহ সমগ্র ভারতবর্ষে ছড়িয়ে পড়ে। রানী লক্ষ্মীবাই, নানা সাহেবের নেতৃত্বে এই বিদ্রোহ মহাবিদ্রোহের রূপ ধারণ করে। অনেক ঐতিহাসিক সিপাহী বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম বলেও উল্লেখ করেছেন। রাজা রামমোহন রায়, পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বিরোজীয় স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর প্রমুখ সমাজ, ধর্ম ও শিক্ষা সংস্কারক ও দার্শনিকদের দর্শন, চিন্তাধারা, লেখনি, বাণী ভারতীয়দের মধ্যে জাতীয়তা বোধের উন্মেষ ঘটিয়েছিল। এর পরবর্তী সময় ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা হয়। 1885 সালে অ্যালান অক্টাভিয়ান হিউম, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, উমেশচন্দ্র ব্যানার্জি প্রমুখের নেতৃত্বে প্রতিষ্ঠিত ভারতীয় জাতীয় কংগ্রেস ভারতের স্বাধীনতা সংগ্রামের ধারক ও বাহকে রূপান্তরিত হয়। জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হওয়ার পর লর্ড কার্জনের বঙ্গভঙ্গ নীতির বিরুদ্ধে 1905 সালে সংগঠিত বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনই ছিল প্রথম সর্বাত্মক ও জাতীয় আন্দোলন। এই সময় বিদেশি পণ্য বয়কট এবং স্বদেশি দ্রব্যকে মাথায় তুলে নেওয়ার যে ডাক এসেছিল তা এই আন্দোলনে নতুন মাত্রা যোগ করেছিল। রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্গভঙ্গের সময় রাখীবন্ধন উৎসব পালন করে যে সৌভ্রাতৃত্ব সম্প্রীতির পরিচয় দিয়েছিলেন ভারতবাসী তা আজও স্মরণ করে। 1920 সালে অহিংস অসহযোগ আন্দোলনের মধ্য দিয়ে ভারতীয় স্বাধীনতা সংগ্রামে মহাত্মা গান্ধীর অনুপ্রবেশ স্বাধীনতা সংগ্রামকে এক অন্য মাত্রা প্রদান করেছিল। মহাত্মা গান্ধীর নেতৃত্বে 1930 সালে সংগঠিত আইন অমান্য আন্দোলন, যা লবণ সত্যাগ্রহ নামেও পরিচিত, এবং 1942 সালের ভারত ছাড়ো আন্দোলন ব্রিটিশ সাম্রাজ্য ও সরকারের ভিত নাড়িয়ে দিয়েছিল।
মাতঙ্গিনী হাজরা, বাসন্তী দেবী, অরুণা আসফ আলী, সরোজিনী নাইডু প্রমুখ বীরঙ্গনাদের অবদান স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা আছে। ভারতীয় স্বাধীনতা সংগ্রামে নেতাজি সুভাষচন্দ্র বসু ও তার আজাদ হিন্দ বাহিনী এক অনন্য নজির গড়েছিল। তিনিই প্রথম ব্রিটিশ সরকারের বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধের আহ্বান জানিয়েছিলেন। 1946 সালে বোম্বাইয়ে তলোয়ার নামক যুদ্ধজাহাজে সংগঠিত নৌবিদ্রোহ, 1930 সালে বিনয় বাদল দীনেশের নেতৃত্বে অলিন্দ যুদ্ধ, মাস্টার দ্য সূর্য সেন প্রীতিলতা ওয়াদ্দেদারের নেতৃত্বে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন, তিতুমীরের বিদ্রোহ, শহীদ ক্ষুদিরামের আত্মবলিদান ইত্যাদি অসংখ্য সংগ্রাম এবং হাজার হাজার ভারতীয় বিপ্লবীদের আত্মবলিদানের মধ্য দিয়েই 1947 সালের 15ই আগস্ট ভারতবর্ষে স্বাধীনতার সূর্যোদয় ঘটে। স্বাধীনতা দিবসের পতাকা ধরছি লম্বা সরু বাঁশের উপর, আনন্দ করছি দাদারা ভাষণ দিচ্ছে, অন্যদিকে ঠাকুরদার মুখ চোখে অন্যরকম ছবি। জিজ্ঞাসা করলেন, কেন তোমার মুখে হাসি নেই? স্বাধীনতা আমাদের কাছে অভিশাপ ছিল। 1947 সাল ব্রিটিশরা যাচ্ছে ভারতবর্ষ ছেড়ে সসম্মানে নিজের দেশে, আর আমরা নতুন পাকিস্তান ছাড়ছি 14 পুরুষের ভিটে মাটি ছেড়ে পালিয়ে নিরুদ্দেশের ঠিকানায়। স্বাধীনতার স্বাদ আমাদের কাছে কষ্টের পেত, তাই এসব ভালো লাগে না রে। ওই বিভৎসতার কথা মনে পড়ে যায় আজকের দিনে। তাদের মধ্যে জাতীয়তা বোধ ছিল, স্বদেশী আন্দোলনে তারা চাকচিক্য সস্তার বিদেশি দ্রব্য বর্জন করেছিলেন, আর আমরা আজ স্বদেশী শাসন বিদেশি শোষণ। আমরা তো তাদের উত্তর পুরুষ, কেন পারি না তাদের সেই পথের সঠিক পথিক হতে? একাই মাথা, ও আমার দেশের মাটি তোমার পরে একাই মাথা, তোমাতে বিশ্বময়ী তোমাতে বিশ্বময়ে আঁচল পাতা, ও আমার দেশে একাই মাথা। তুমি মিশেছো মোর দেহের শানে, তুমি মিলে ছোমর প্রাণে মনে মিশে ছোমর দেহের শানে, তুমি মিলে ছোমর প্রাণে মনে তোমার ওই শ্যামল বরণ কোমল মূর্তি মোর মেঘাথা, আমার দেশের মাটি তোমার পরে একাই মাথা। দেশ সেবার নামে তোমরা দাও আত্মবলিদান, তোমরা ভারতীয় সেনা, তোমরা ভারত মাতার বীর সন্তান। তোমরা আসো খবরে যখন কফিন বন্দী হয়ে আসো ঘরে, তোমাদের জন্য শুধুই সমবেদনা ঝরে আমাদের বাল্যিক অন্তরে। ফেসবুক পেজে তোমাদের বড় করে শহীদ হওয়ার ছবি, শত লাইক আর কমেন্টের বন্যায় দেশপ্রেমিক হবি। দিন হোক বা রাত, শীত হোক বা গ্রীষ্ম, হাতে AK-47, শরীরে 18 কেজি ওজনের বুলেট প্রুফ জ্যাকেট, মাথায় হেলমেট, বুকে এক গ্রাস সাহস নিয়ে তারা বর্ডারে দাঁড়িয়ে রয়েছে।
তারা ধর্মভেদ জাতিভেদ মানে না, তাদের একটাই ধর্ম, সৈনিক। তারা কথা দিয়েছে নিজের দেশকে রক্ষা করার আগে যদি তাদের মৃত্যু হয় তবে তারা সেই মৃত্যুকে হত্যা করবে। তারা বাকি জনগণদের থেকে একটু আলাদা, তাই তাদের দেশের প্রতি ভালোবাসাটাও আলাদা। আজ 15ই আগস্ট, সাধারণ জনগণ ভেসে যাবে দেশভক্তির জনজোয়ারে। যতটা না গুরুত্বপূর্ণভাবে তোলা হবে জাতীয় পতাকা বা গাওয়া হবে জাতীয় সঙ্গীত, তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হবে লেটেস্ট স্মার্টফোনে দেওয়া হোয়াটসঅ্যাপ ফেসবুক ইনস্টাগ্রামের স্ট্যাটাসটা। তারপর সব শেষ, জাতীয় পতাকার টুকরোগুলো পড়ে থাকবে মাটিতে, রোদ বৃষ্টিতে ধীরে ধীরে ছিঁড়ে নষ্ট হয়ে যাবে পতাকাটি। কিন্তু পতাকা নষ্ট হলো কি? না, নষ্ট হলো আমাদের দেশের প্রতি মিথ্যে ভালোবাসাটা। যদি দেশকে ভালোবেসেই থাকি তবে সেটা বিশেষ দিন হিসেবে না, সারা বছর প্রতিটা দিন প্রতিটা সময় ভালোবাসবো এবং সকল ধর্ম বর্ণ জাতি নির্বিশেষে সবাই মিলে বলে উঠবো, আমরা ভারতবাসী, আমরা ভারতবাসী, আমরা ভারতবাসী।